হ্যালো স্টুডেন্টস ক্লাস 9 তোমাদের আগের ভিডিওতে আমরা আলোচনা করছিলাম চিঠি স্বামী বিবেকানন্দের লেখা এবং চিঠি পড়তে গিয়ে চিঠি যে পত্রাবলী পত্র সংকলনের 371 নম্বর চিঠি এটি পড়তে গিয়ে যে যে চরিত্র সম্পর্কে আমরা জানতে পারব তাদের কথা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি এই ভিডিওতে আমরা প্রথমে আলোচনা করব লেখক স্বামী বিবেকানন্দ সম্পর্কে স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমাদের অনেক তথ্যই জানা আছে তাও কিছু কিছু তথ্য যেগুলো হয়তো আমরা ঠিকমতোভাবে জানি না গুছিয়ে নেওয়ার জন্য আমরা এখানে একটু আলোচনা করে নিচ্ছি স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন 1863 খ্রিস্টাব্দে আমরা সবাই জানি কলকাতায় তার শৈশবের নাম ছিল বীরেশ্বর বা বিলে তাছাড়া তার ভালো নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত সবাই নরেন্দ্রনাথ দত্ত বা নরেন হিসেবে স্বামী বিবেকানন্দকে চেনেন তার পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত তিনি একজন অ্যাটর্নি ছিলেন এবং তিনি ছোটবেলায় খুবই দুরন্ত ছিলেন ছোটবেলার নানান গল্প স্বামী বিবেকানন্দের পাওয়া যায় তবে তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউশন এবং প্রেসিডেন্সি কলেজে অধ্যয়ন করেন এরপর তিনি যখন আইন পড়বার জন্য তৈরি হচ্ছে সেই সময় তার পিতার মৃত্যু ঘটে এবং তার পিতার মৃত্যু ঘটার ফলে তাকে আইন পড়া বাধ্য হয়ে ছেড়ে দিতে হয় কারণ পরিবারের পুরো দায়িত্ব তার উপর এসে পড়ে তখন তিনি নানা জায়গায় চাকরি করেন তিনি স্কুলে চাকরি করতেন তারপরে তিনি কলেজে পড়াতেন বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে তিনি তার সংসার চালানোর ব্যবস্থা করেছিলেন কিন্তু তিনি ভীষণ ভালো মানে তিনি পড়াশোনা করতেন প্রচুর তাই দর্শন ইতিহাস সাহিত্য বিজ্ঞান প্রভৃতি নানা জিনিস তিনি পড়েছিলেন এবং সেগুলো পড়ে সেই সব গ্রন্থের মাধ্যমে তিনি কিন্তু সত্যানুসন্ধান করছিলেন তিনি কিন্তু ঈশ্বরে বিশ্বাসী ছিলেন না তিনি ঈশ্বরকে মানে তিনি বলতে পারো অনেকটা নাস্তিক ছিলেন তিনি তিনি এই যখন এফএ পড়ছেন এফএ পড়ার সময় তিনি তার সঙ্গে সাক্ষাৎ হয় রামকৃষ্ণদেবের রামকৃষ্ণ পরমহংসদেব যিনি দক্ষিণেশ্বরের পুরোহিত ছিলেন এবং আমরা আমাদের পরম প্রিয় আমরা রামকৃষ্ণদেবকে আমাদের নিজের শ্রদ্ধার আসনে বসিয়েছি তাকে দেবতার আসনে আমরা বসাই সেই রামকৃষ্ণদেবের সঙ্গে সাক্ষাৎ হয় এবং তিনি স্বামী বিবেকানন্দ তখন হননি তার নাম স্বামী বিবেকানন্দ তখন হয়নি তখন নরেন্দ্রনাথ দত্ত তিনি এই রামকৃষ্ণদেবের কাছে কিন্তু মানব সেবার দীক্ষা পান এবং আমরা সবাই জানি যে বিবেকানন্দরই সেই বিখ্যাত উক্তি জীব সেবাই শিব সেবা এবং মানুষের মধ্যেই হচ্ছে যদি আমরা মানুষের সেবা করি বা জীবের সেবা করি তাহলে কিন্তু ঈশ্বর সেবা হবে সেই পরম বড় মানে উক্তি কিন্তু এই বিবেকানন্দেরই যাই হোক রামকৃষ্ণদেবের কাছে তিনি দীক্ষা নেন কিন্তু তখনও তিনি সন্ন্যাস গ্রহণ করেননি রামকৃষ্ণদেবের মৃত্যুর পর বরানগরে তিনি মঠ স্থাপন করেন এবং সন্ন্যাস গ্রহণ করেন এবং তখন তার নাম হয় নরেন্দ্রনাথ দত্ত থেকে তখন তার নাম হয় স্বামী বিবেকানন্দ এতদিন কিন্তু তিনি নরেন্দ্রনাথ দত্ত নামেই পরিচিত ছিলেন এরপর তিনি রামকৃষ্ণদেবের স্ত্রী শারদামা শারদামণি তার কাছ থেকে অনুমতি নিয়ে তিনি আমেরিকায় যাত্রা করেন আমেরিকার শিকাগো ধর্ম মহাসম্মেলনে তিনি যান আগের ভিডিওতেই আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম এবং শিকাগো ধর্ম সম্মেলনে গিয়ে তিনি হিন্দু ধর্ম এবং বেদান্ত সম্পর্কে যে বক্তৃতা দেন তাতে বহু নরনারী ইংল্যান্ড আমেরিকার বহু নরনারী কিন্তু তার অনুগামী হয়ে ওঠেন বেদান্ত সম্বন্ধীয় যে তিনি বক্তৃতা দেন তাতে আকৃষ্ট হন বহু নরনারী এবং তার অনুগামী হয়ে ওঠেন 1897 খ্রিস্টাব্দে তিনি রামকৃষ্ণ মিশন মঠ দুটোই প্রতিষ্ঠা করেন তার মূল আদর্শই ছিল কিন্তু মানব সেবা করা এবং তিনি যুব শক্তিকে উদ্বুদ্ধ করেছিলেন তিনি দেশ সেবা করতে বলেছিলেন যুব শক্তিকে উদ্বুদ্ধ হয়ে দেশ সেবা করবার জন্য দেশ সেবায় ব্রতী হতে আহ্বান করেছিলেন পরবর্তীকালে তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ সেবায় ব্রতী হয়েছিলেন এবং আমরা বলতে পারি যে বিবেকানন্দই কিন্তু আধুনিক ভারতের অন্যতম স্রষ্টা তার রচিত অনেক গ্রন্থ রয়েছে তার মধ্যে বিখ্যাত হচ্ছে পরিব্রাজক প্রাচ্য ও পাশ্চাত্য বর্তমান ভারত ইত্যাদি আমরা যে পড়ব এখন চিঠি সেই চিঠিতে
আমরা দেখব তিনি এই চিঠিটি লিখছেন আলমোড়া থেকে, শৈল শহর আলমোড়া থেকে লিখছেন তিনি। মিস্টার স্টারি চিঠিতে জানতে পেরেছেন যে মিস মার্গারেট নোবেল, এলিজাবেথ নোবেল, তিনি আসছেন ভারতবর্ষে, আসতে চাইছেন এবং এখানে এসে কাজকর্ম করতে চাইছেন। তো সেই জন্য তিনি তাকে স্বাগত জানিয়ে একটি চিঠি লিখেছিলেন, কিন্তু তারপরে তার মনে হয়েছে যে নোবেলকে কিছু কথা জানানো প্রয়োজন। কি কথা জানানো প্রয়োজন? যে ভারতবর্ষে তিনি আসছেন, তিনি কাজ করতে চাইছেন, খুব ভালো কথা, তিনি ভারতবর্ষে তাকে খুবই দরকার। আমরা এনাকে এখানে বোর্ডেও লিখেছি যে তিনি বলেছেন নোবেলকে যে ভারতের জন্য তার বিরাট ভবিষ্যৎ রয়েছে এবং ভারতবর্ষে বিশেষ করে নারী সমাজের উন্নতির জন্য তাকে কিন্তু প্রয়োজন, এবং ভারতবর্ষ যেহেতু অশিক্ষা, কুসংস্কার এগুলোতে পরিকীর্ণ হয়ে রয়েছে, তো সেই জন্য ভারতবর্ষের যে দাসত্ব অর্ধ উলঙ্গ নরনারীতে পরিবৃত ভারতবর্ষ, এবং ভারতবর্ষের নরনারীদের জাতি এবং ধর্ম সম্পর্কে এক উৎকট ধারণা রয়েছে, তারা কিন্তু অস্পৃশ্যতায় বিশ্বাসী, তারা কিন্তু হিন্দু মুসলিম এই সমস্ত নিয়ে ভেদাভেদ করে, সেগুলো মিস নোবেল কোনোদিন দেখেননি, সেগুলো এসে তিনি দেখে যেন তিনি তাদেরকে সেই আধুনিক মনস্ক করে তোলেন এবং তাদের আধুনিকতায় উন্নীত করেন, সেটাই কিন্তু বিবেকানন্দের উদ্দেশ্য ছিল। তিনি চেয়েছিলেন মিস নোবেল এসে, মিস নোবেল আগে থেকে এগুলো জানুক, ভারতবর্ষের নরনারীরা কতটা অশিক্ষার বা অশিক্ষার আড়ালে বা অশিক্ষার অন্ধকারে রয়েছে। তাছাড়া তিনি জানিয়েছিলেন যে তিনি যে ভারতবর্ষে আসতে চাইছেন, ভারতবর্ষে এসে কাজ করতে চাইছেন, কাজ করতে গিয়ে তার কিন্তু বাধা বিঘ্নের, প্রচুর বাধা বিঘ্নের কিন্তু সম্মুখীন হতে হবে। কিরকম বাধা বিঘ্ন? তার কারণ প্রথম হচ্ছে যে এই তো ভারতবর্ষে অশিক্ষার অন্ধকারে ভারতবর্ষ ডুবে রয়েছে, এখানকার নরনারীদের জাতি ধর্ম সম্পর্কে এক উৎকট ধারণা রয়েছে, তারা অস্পৃশ্যতার অন্ধকারে রয়েছে। তাছাড়া ভারতবর্ষী শ্বেতাঙ্গদের কিন্তু ঘৃণা করে, এবং মিস নোবেল যেহেতু শ্বেতাঙ্গ, প্রথম দিকে কিন্তু তাকে ভারতবাসীরা মেনে নিতে পারবে না এবং তাতে কিন্তু মিস নোবেলের অসুবিধা হতে পারে, তো সেটাও মনে করেছিলেন জানিয়ে দেওয়া প্রয়োজন। এছাড়া ভারতবর্ষের জলবায়ু হচ্ছে গ্রীষ্মপ্রধান, মিস নোবেল যেখান থেকে আসছেন সেখানকার জলবায়ু কিন্তু এরকম নয়, তো ভারতবর্ষে এসে তার হয়তো এখানকার আবহাওয়ার সাথে মানিয়ে নিতে অসুবিধা হবে। তাছাড়া ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু ভারতবর্ষে নেই, তিনি এসে কিন্তু ভারতবর্ষে কাজ করতে এসে ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য পাবেন না, সেটাও কিন্তু বিবেকানন্দ জানিয়ে দিতে চেয়েছিলেন এই চিঠির মাধ্যমে। কিন্তু স্বামীজি এই সময় একটা কথা বলেছে যে মিস নোবেল যে এখানে এসে হিন্দু ধর্ম গ্রহণ করবেন বা হিন্দু ধর্ম বেদান্ত পাঠ করবেন বা তিনি যে ভারতবর্ষের ভারতবাসীদের জন্য যে সেবা করবেন তা করতে করতে তার যদি কখনো মনে হয় যে তিনি আর পাচ্ছেন না, তিনি চলে যেতে চান, এই সমস্ত কিছু ছেড়ে তিনি তার নিজের দেশে ফিরে যেতে চান, তাহলেও কিন্তু বিবেকানন্দ তার সঙ্গেই থাকবেন। তিনি বলছেন, দেখো এখানে বোর্ডেও লিখেছি যে এখানে বাধা বিঘ্ন আছে প্রচুর, ভারতবর্ষে অশিক্ষা, কুসংস্কার, দাসত্ব, জাতি ধর্ম সম্পর্কে উৎকট ধারণা, অস্পৃশ্যতার অন্ধকার, এগুলো রয়েছে। তাছাড়া রয়েছে জলবায়ু এখানকার গ্রীষ্মপ্রধান, এখানে ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য নেই, এই সমস্ত কিছু বলার পর কিন্তু এই কথা বলছেন যে তিনি যদি এখানে কাজ করতে আগ্রহ হারিয়ে ফেলেন তাহলেও কিন্তু স্বামী বিবেকানন্দ তার পাশে থাকবেন। তার কারণ তিনি সর্বক্ষণ সবভাবে মিস নোবেলকে সাহায্য করতে উৎসাহী। তিনি যেহেতু কথা দিয়েছেন মিস নোবেলকে যে ভারতবর্ষে আসলে তিনি তার পাশে থাকবেন, তাই তার কথার কখনো নড়চড় হবে না, এই কথাও কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। এরপরে তিনি মিস নোবেলকে ভারতবর্ষে এসে কাজ করার আগে কিছু পরামর্শ দিতে চেয়েছেন যে এদেশে কাজ করতে আসলে তার কিছু গুরুত্বপূর্ণ পরামর্শের দরকার। সেই পরামর্শ কি? তিনি বলছেন যে এখানে কাজ করতে আসলে নিজের পায়ে দাঁড়াতে হবে, অর্থাৎ স্বাধীনভাবে কাজ করতে হবে, এখানে ভাবলে চলবে না যে কেউ তাকে কাজ করবার জন্য উৎসাহী করবে বা কারোর কাছে থেকে তিনি কাজ করবেন, তাকে নিজেকে স্বাবলম্বী হতে হবে, নিজেকে নিজের কাজ করতে হবে, নিজেকেই নেতৃত্ব দান করতে হবে। অর্থাৎ এখানে তিনি এসে অনেককে পাবেন, অনেক শ্বেতাঙ্গ মহিলারা রয়েছে বা শ্বেতাঙ্গ পরিবার রয়েছে যারা হয়তো কাজ করতে চায়, কাজ করতে মিস নোবেলকে সাহায্য করতে চায়, কিন্তু তারা যে সবাই সমান
সবাই যে একরকম তা কিন্তু নয়। যেমন তিনি জানিয়েছেন মিস মুলারের কথা, মিস মুলার হচ্ছেন চমৎকার মহিলা, কিন্তু তিনি নিজেকে নেত্রী বলে মনে করেন। তিনি মনে করেন টাকা দিয়ে দুনিয়ার সব কিছু ওলট পালট করে দেওয়া যায়, তাই এই তার সঙ্গে মানিয়ে চলা কিন্তু মিস নোবেলের পক্ষে খুব অসুবিধাজনক হয়ে উঠবে। সেটা কিন্তু তিনি আগে থেকেই বলে মিস নোবেলকে সাবধান করে দিয়েছেন। তারপরে বলেছেন যে মিস মুলারের তার রুক্ষ মেজাজ এবং অস্থির চিত্ত, এই কারণেও কিন্তু মিস নোবেলের পক্ষে অসুবিধা হবে মিস মুলারের সঙ্গে কাজ করার ক্ষেত্রে। কিন্তু মিসেস সেভিয়ার দম্পতি আছেন, তারাও এই ভারতবাসীর সম্পর্কে ভরসা রাখে এবং ভারতবাসী ওদের ঘৃণা করে না। তো তাদের কোনো নির্দিষ্ট যেহেতু কার্যপ্রণালী নেই, সেই জন্য মিসেস সেভিয়ার দম্পতিকে কিন্তু মিস নোবেল তাদের পাশে পেতে পারেন এবং তাদের সহকারী রূপেও কিন্তু সেভিয়ার দম্পতিকে তিনি কাজে লাগাতে পারেন। এ কথা কিন্তু স্বামী বিবেকানন্দ নিবেদিতাকে বলে দিচ্ছেন এবং তারপরে জানাচ্ছেন যে কিভাবে তিনি ভারতবর্ষে আসবেন, ভারতবর্ষে কাদের সাথে তিনি আসতে পারে, তার সময় কম লাগবে বা তার সময়টা অনেকটা সময় ধরে তাকে যাত্রা করে আসতে হবে, তিনি কাদের সঙ্গে আসতে পারেন, পথে কাদের পেতে পারেন, সেই ব্যাপারেও তিনি এখানে জানিয়েছেন। তাহলে বুঝতে পারছো এই চিঠিটা, এই যে চিঠিটি লিখেছেন মিস নোবেলকে, ইংরেজিতে লেখা চিঠি, সেই চিঠিটি ইংরেজিতে লেখা হয়েছিল এবং তার বাংলা অনুবাদটাই আমরা পড়ছি। বুঝতেই পারছো কারণ মিস নোবেল একজন বিদেশিনী, তিনি তো বাংলা পড়তে পারতেন না, তাকে ইংরেজিতেই বিবেকানন্দ চিঠিটি লিখেছিলেন স্বামী বিবেকানন্দ। তো সেই চিঠিটি বাংলা অনুবাদটাই আমরা পড়ছি। তো আমরা এই চিঠিটাতে জানতে পারবো যে কিভাবে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে কিন্তু বারবার সাবধান করে দিয়েছিলেন। পরবর্তী ইতিহাস তো আমাদের সবার জানা, মিস নোবেল ভারতবর্ষে এসেছিলেন, তিনি আমাদের হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং নিবেদিতা নাম হয় তার, ভগিনী নিবেদিতা, এবং তিনি কিভাবে নারী শিক্ষার জন্য শুধু নয় আমাদের ভারতবাসী কিভাবে অন্ধকার দূর করার চেষ্টা করেছিলেন, কুসংস্কার দূর করার চেষ্টা করেছিলেন, তা আমরা ইতিহাস পড়লেই জানতে পারি। এরপরের ভিডিওতে আমরা টেক্সটে ঢুকব।